নিম্নচাপের কারণে রোববার রাত থেকে ভারী বৃষ্টিতে কলকাতার অধিকাংশ রাস্তাঘাট ডুবে গেছে। মঙ্গলবার দিনভর মুষলধারে বৃষ্টিতে বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। কলকাতার আবহাওয়া অফিস জানিয়েছে, কোনো কোনো এলাকায় বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া। টানা বর্ষণে কলকাতা শহরের বিভিন্ন রাস্তাঘাট বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। বাইরে বের হয়ে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে শহরবাসীকে। বৃষ্টিতে কিছু রাস্তার আশেপাশের পুকুর উপচে সেই পানি রাস্তায় উঠে আসে। কলকাতার বেহালা, বাগবাজার, শ্যামবাজার, উল্টোডাঙ্গা, যাদবপুর, লেক গার্ডেন্স, কাঁকুরগাছি, পার্ক সার্কাস, বেলগাছিয়া, বাঘা যতীন, ঢাকুরিয়া, লেকডাউন, বালিগঞ্জ, আমহার্স্ট স্ট্রিট, আনোয়ার শাহ রোড, হাজরা, রানীকুঠি, নেতাজি সুভাষচন্দ্র সড়ক, সুকিয়া স্ট্রিট, খিদিরপুর, কলকাতা পোর্ট এলাকা, কলেজ স্ট্রিট, গলফ গ্রিন, হালতু, উদয় শঙ্কর সরণী, নাকতলা, কলকাতা বিমানবন্দর, মধ্যম গ্রাম, বারাসাত, হাওয়ার ইচ্ছাপুর, ডুমুর জলায় প্রচুর পানি জমে রাস্তা যেন নদীর রূপ নিয়েছে। ঝোড়ো বাতাসে কিছু এলাকায় বৈদ্যুতিক তার ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। টালিগঞ্জের রাস্তায় গাছপালাও ভেঙে পড়েছে। কলকাতার নিচু এলাকায় বাড়িগুলোর নিচতলা ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে সেখানকার বাসিন্দারা। কলকাতার পিজি হাসপাতাল সহ অন্যান্য হাসপাতাল ও আলিপুর আদালত চত্বরও তলিয়ে গেছে বৃষ্টির পানিতে। এদিকে টানা বৃষ্টির প্রভাব পড়েছে কলকাতার পার্শ্ববর্তী উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলার বিস্তীর্ণ এলাকায়। দক্ষিণ চব্বিশ পরগনার সাগর থানা এলাকায় সোমবার একটি মিনি টর্নেডো আঘাত হেনেছে। 10 থেকে 12 সেকেন্ড স্থায়ী টর্নেডোর আঘাতে ঐতিহাসিক কপিলমুনি আশ্রয় এলাকায় ভেঙে গেছে বেশ কিছু বাড়িঘর ও দোকানপাট। ফারজানা আফরোজ, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।